এবার ওয়াগনার বাহিনীর আতঙ্কে বেলারুশের প্রতিবেশী দেশ পোল্যান্ড। রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনীর সদস্যরা বেলারুশে প্রবেশ করেছিল বেশ আগেই, তবে এবার তারা পৌঁছে গেছেন প্রতিবেশী পোল্যান্ড সীমান্তের আরও কাছে। এই পরিস্থিতিতে ওয়াগনার বাহিনীর গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতুয়েজ মোরাওয়েকি। ওয়াগনার বাহিনীর এমন কর্মকাণ্ডে গত 29 জুলাই এক সংবাদ সম্মেলন করেন পোলিশ প্রধানমন্ত্রী মাতুয়েজ মোরাওয়েকি। ওই সংবাদ সম্মেলনে ওয়াগনার সৈন্যরা বেলারুশ থেকে ছদ্মবেশে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা চালাতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন তিনি। এখন পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠছে। আমাদের কাছে তথ্য আছে যে 100 জনেরও বেশি ওয়াগনার ভাড়াটে সৈন্য সুয়ালুকি গ্যাপের দিকে অগ্রসর হয়েছে। এই এলাকাটি বেলারুশের গ্রোডনো থেকে খুব বেশি দূরে নয়। আমি জানি না তারা কেন এটা করছে। এদিকে বেলারুশের সীমান্তরক্ষী সেজেও অঞ্চলটিতে রাশিয়ার ভাড়াটে সেনারা যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ ও ন্যাটোর সদস্য পোল্যান্ড। এছাড়া অভিবাসন প্রত্যাশী হিসেবেও তারা প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে আছে বলে জানান পোলিশ প্রধানমন্ত্রী। এর আগে বেলারুশে ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতি পোলিশ সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন উদ্বেগের মধ্যে চলতি মাসের শুরুতে পোল্যান্ড তার পূর্ব দিকের সীমান্তে 1000-এরও বেশি সৈন্য মোতায়েন করে। অন্যদিকে পূর্ব ইউরোপের দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন এবং সামরিক জোট ন্যাটো উভয় সদস্য পোল্যান্ড। তবুও সাম্প্রতিক সময়ে রাশিয়ায় স্বল্পস্থায়ী বিদ্রোহের পরে ওয়াগনার গ্রুপের ভাড়াটে সৈন্যরা বেলারুশে আসার পর থেকে ভয় বেড়েছে দেশটির